আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা এবছর কান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা স্ক্রিপ্টে পুরস্কার পায়। সিনেমাটির নাম দ্য সাবস্টেন্স। ডার্ক স্যাটারিক্যাল বডি হরর জনরার এই সিনেমাটি পরিচালনা করেছেন কোয়ার্লি ফার্সে। ভয়ঙ্কর পাগলাটে বিভৎস এই সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডেমি মোর এবং মার্গারেট কোয়ালি। এই ভিডিওতে আমি দ্য সাবস্টেন্স সিনেমাটি রিভিউ করার পাশাপাশি তাকে বোঝার চেষ্টাও করব। দ্য সাবস্টেন্সের গল্প এলিজাবেথ নামের একজন স্বনামধন্য অভিনেত্রীকে নিয়ে। দীর্ঘ সময় ধরে সে তার রূপে গুণে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে মাতিয়ে রেখেছিল, কিন্তু আজ তার পরন্ত বেলা। 50 পেরোনো এই অভিনেত্রীর চেহারা এবং শরীরে বয়সের ছাপ। প্রডিউসাররা তার রিপ্লেসমেন্টে আরো কম বয়সী, আরো আকর্ষণীয় কাউকে খুঁজছে। এমন অবস্থায় মানসিকভাবে বিপর্যস্ত এলিজাবেথ ব্ল্যাক মার্কেট থেকে এক ধরনের সিরাম সাবস্টেন্স নেয়। সাবস্টেন্সটা নেবার সময় তাকে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া হয়। তাকে বলা হয় সেগুলো যেন সে ঠিকঠাক মেনে চলে, তা না হলে তার বিপদ ঘটতে পারে। One week for one and one week for the other. A perfect balance of 7 days each. কিন্তু এলিজাবেথ নিজের দ্বিধা আর দ্বন্দ্বের কারণে শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হয়, আর তার কনসিকোয়েন্স হিসেবে একের পর এক ঘটতে থাকে নানা ঘটনা দুর্ঘটনা। পরিণতি হয় ভয়াবহ। দ্য সাবস্টেন্স সিনেমার প্রধান চরিত্র এলিজাবেথ। সাবস্টেন্স নেবার পর তার থেকে জন্ম নেয় তারই আরেক সত্তা সু, এলিজাবেথের ইয়াং ভার্সন। সু কম বয়সী, দেখতে আকর্ষণীয়, একেবারে 30 বছর আগের এলিজাবেথ। এইরকম পরিস্থিতিতে একই মানুষের দুই শরীর নিয়ে তৈরি হয় টানাপোড়েন। একজন তার বয়স্ক শরীর নিয়ে থাকে বিব্রত অসুখী, আরেকজন তার আকর্ষণীয় শরীরে খুশি আর কনফিডেন্ট। দ্য সাবস্টেন্স এর পরিচালক কোয়ার্লি ফার্সে এই সিনেমার গল্প সম্পর্কে বলেন, দ্য মুভি ইজ হোল অ্যাবাউট উইমেন বডি। এটা নারীর শরীর নিয়ে গল্প। বাইরে থেকে আমরা যে শরীরটা দেখতে পাই কিংবা সমাজ নারীর শরীরটাকে যেভাবে দেখতে পছন্দ করে, মানুষের সেই চাওয়া অনুযায়ী শরীরটাকে মেনটেন করার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়, আর এই সবই করি আমরা সমাজকে খুশি করার জন্য। ওয়ার্লি যেহেতু নিজেই 40 ঊর্ধ্ব একজন বয়স্ক মহিলা, তাই বোঝাই যাচ্ছে সাবস্টেন্স সিনেমার গল্প তার নিজস্ব অভিব্যক্তিরই প্রকাশ। আমি অবশ্যই এই গল্পটাকে কেবল মেয়েদের নিজস্ব গল্প বলেই মনে করি না, এটাকে একটু বড় পরিসরে সব মানুষের সমস্যা হিসাবে ইন্টারপ্রেট করতে চাই। আর সেটাকে ভালোভাবে বুঝতে আমাদের চলে যেতে হবে আজ থেকে 2600 বছর পূর্বে, গৌতম বুদ্ধের জীবনীতে। বুদ্ধ ছিলেন রাজকুমার, রাজা শুদ্ধধনের একমাত্র পুত্র। বুদ্ধের ছোটবেলায় তার বাবা তাকে বিলাসবহুল জীবন দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা করেছিলেন। দুঃখ কষ্ট যেন তাকে স্পর্শ না করতে পারে তার জন্য তাকে রাজপ্রাসাদের বাইরে যেতে দিতেন না। 29 বছর বয়সে যখন সে প্রথমবারের মতো রাজপ্রাসাদের বাইরে যায়, তখন সে একজন বৃদ্ধ মানুষকে দেখে। বৃদ্ধ মানুষকে দেখে তিনি অবাক হন আর বুঝতে পারেন জীবনের কোনো কিছুই চিরস্থায়ী না। মানুষের বয়স বাড়ে, সে মারা যায়, আর এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। সুখে থাকার জন্য এটাকে সহজভাবে মেনে নিতে হবে। তারপর তিনি জ্ঞানলাভের উদ্দেশ্যে বিলাসবহুল জীবন, স্ত্রী পুত্র সবকিছু ছেড়ে রাজপ্রাসাদ থেকে বের হয়ে যান। প্রায় 6 বছর তিনি অনাহারে অযত্নে নিজের শরীরকে কষ্ট দিয়ে সাধনা করতে থাকেন। কঠোর সাধনায় তিনি কঙ্কালসার, প্রায় মৃত। এমন অবস্থায় গ্রামের এক কৃষক কন্যা সুজাতা তাকে পায়েস খেতে দেন। বুদ্ধ তার পায়েস গ্রহণ করেন আর বুঝতে পারেন ভালো থাকার জন্য দরকার ভারসাম্য। কঠোর তপস্যা আর আত্মপীড়নে জ্ঞান লাভ সম্ভব নয়, যেমন সম্ভব নয় বিলাসিতায়। পরবর্তীতে বোধিলাভ করার পর তিনি সবাইকে ডেকে বলেন, আমাদের দুঃখের কারণ আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা থেকে মুক্ত না হলে নির্বাণ লাভ সম্ভব নয়। ফলে বুদ্ধের 3টি গুরুত্বপূর্ণ আইডিয়া হচ্ছে অনিত্যের ধারণা, মধ্যম মার্গ বা ব্যালেন্স এবং আকাঙ্ক্ষা থেকে মুক্তি। এখন যদি আমি আমাদের সিনেমা দ্য সাবস্টেন্সে আসি, তাহলে দেখব পরিচালক এখানেও এই 3টি বিষয়কে ডিল করেছেন। গল্পের প্রধান চরিত্র এলিজাবেথের ভয়াবহ পরিণতির জন্য দায়ী তার বয়সের পরিবর্তনকে মেনে নিতে না পারা, মানে অনিত্যের ধারণাকে অস্বীকার করা। তারপর তার দুই সত্তা এলিজাবেথ আর সুর মধ্যে যে ব্যালেন্স দরকার ছিল সেটাকেও অগ্রাহ্য করা হয়। Stealing more and more time from me. আর 3 নম্বর ছিল আরো বেশি সময় ইয়াং থাকার আকাঙ্ক্ষা। এলিজাবেথ চাইলেই সাবস্টেন্স গ্রহণের শর্ত অনুযায়ী অতিরিক্ত আকাঙ্ক্ষাকে দমন করে তার দুই সত্তার মধ্যে সুন্দর ব্যালেন্স করে সুন্দর জীবন যাপন করতে পারত, কিন্তু আরো বেশি, অনেক বেশি চাওয়া তার জীবনের এই নির্মম পরিণতি ডেকে আনে। This balance is not working. এছাড়াও বুদ্ধের শিক্ষা অনুযায়ী আমাদের সুখ দুঃখের কারণ আমরা নিজেরাই, বাইরের মানে
পরিবার, সমাজ, রাষ্ট্রের ভূমিকা এখানে খুবই সামান্য। দ্য সাবস্টেন্স সিনেমাটাতে দেখি এলিজাবেথের জীবনে যা কিছু হয় তা তার নিজের কারণেই হয়। নিজের প্রতি ঘৃণা আর তার থেকে নেওয়া ভুল সিদ্ধান্তই তার ভয়াবহ পরিণতির কারণ। সাবস্টেন্স এখানে টুল হিসাবে ছিল, তাকে ঠিক ভিলেনের ভূমিকায় আমরা দেখতে পাই না। এমনিতে দ্য সাবস্টেন্স সিনেমার গল্প লিনিয়ার ছিল। হলিউডে ইন্ডাস্ট্রিতে নারীর শরীর আর বয়স নিয়ে যে নির্মমতা আছে সেটাকে স্যাটায়ার করা হয়েছে। আজকের সময় আমরা যদি পশ্চিমের ভোগবাদী সমাজের দিকে তাকাই তাহলে দেখব আমাদের সবারই এলিজাবেথের মতো অবস্থা। পশ্চিমে কেন, আমাদের দেশেও তো একই হালচাল। এই সময়ে অনিঃশেষ আমাদের চাহিদা আরও অর্থ সম্পত্তি, আরও বাড়ি গাড়ির জন্য যে কোনো অপরাধ করতে কণ্ঠাবোধ করি না। অনিয়ন্ত্রিত এই চাওয়ার কারণে আমরা আমাদের পরিবেশের 12টা বাজাচ্ছি। এর থেকে মুক্তি বর্তমান সময়ের একটা বড় চ্যালেঞ্জ। আর সমাজ নির্ধারিত সৌন্দর্যের মাপকাঠিতে নিজেদের যোগ্য করে তুলতে নানান প্রসাধনীর ব্যবহার এমনকি প্লাস্টিক সার্জারি করতেও দ্বিধা করছে না। পরিচালক কোয়ালডি দ্য সাবস্টেন্সের গল্পের মাধ্যমে এর ভয়াবহ পরিণতি দেখিয়েছেন। এখন সমাধানের রাস্তা আমাদের সবাইকে খুঁজে বের করতে হবে, নয়তো আমাদের আমাদের এই পৃথিবীর খবর আছে। দ্য সাবস্টেন্সের প্রধান তিনটি চরিত্র এলিজাবেথ, সু আর প্রডিউসার হার্বি। 80-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী জেইন ফান্ডা থেকে এলিজাবেথের চরিত্র পোর্ট্রে করা হয়েছে। যেহেতু নারী শরীর এই সিনেমার প্রধান থিম, সেহেতু ফিটনেস শো পরিচালককে এই বিষয়টা তুলে ধরতে সাহায্য করে। এছাড়াও গল্পের প্রডিউসার হার্বি চরিত্রটাকে খুবই জঘন্যভাবে তুলে ধরা হয়েছে। 2017 সালে হলিউডে মিটু নামে যে ফেমিনিস্ট মুভমেন্টটা হয়েছিল সে কথা তো আপনাদের সবার মনে আছে। সেই মুভমেন্টটা হয়েছিল মূলত হলিউডের প্রডিউসার হার্বি ওয়েনস্টেইনের বিরুদ্ধে। 107 জন নারী তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে আর 17 জন ধর্ষণের। সেই হার্বি ওয়েনস্টেইনের অনুপ্রেরণায় দ্য সাবস্টেন্সের হার্বি চরিত্রটি নির্মাণ করা হয়েছে। তো পরিচালক এখানে তাকে জঘন্য এবং সার্কাস্টিক ভাবে তুলে ধরবেন, সেটাই স্বাভাবিক। ড্যানিস কোয়েড তার অভিনয় দিয়ে খুব ভালোভাবে হার্বি চরিত্রটাকে তুলে ধরেন। অন্যদিকে এলিজাবেথ চরিত্রে ড্যামি মোরের অভিনয় ছিল অনবদ্য। চরিত্রটির দ্বিধা, হীনমন্যতা, দুর্বলতা তার অভিনয়ের মাধ্যমে চমৎকার ফুটে ওঠে। টেকনিক্যাল দিক থেকে দ্য সাবস্টেন্স সিনেমাটা ছিল বেশ ভালো। সাউন্ড, ভিজুয়াল, কালার আর মেকআপের মাধ্যমে খুবই সার্থকভাবে গল্পটাকে ন্যারেট করা হয়েছে। একদম প্রথম শট হলিউডের ওয়াক অফ ফেমের দৃশ্য থেকেই ভিজুয়ালি গল্প বলার চেষ্টা আছে। যেহেতু বডি হরর জনরার সিনেমা, সেহেতু গল্পের বিভৎসতাকে ভয়াবহভাবে সাউন্ডের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। সাউন্ডে মাস্টারি বোঝার জন্য আমরা হার্বির চিংড়ি মাছ খাবার যে দৃশ্যটা সেটাকে মনোযোগ দিয়ে দেখতে পারি। People just love that. I mean, that's just the way it is. সাথে তার মুখের বিগ ক্লোজ আপ শট, কখনো বিগ ক্লোজ আপ কখনো এক্সট্রিম ক্লোজ আপের সাহায্যে এখানে নারীর শরীরকে তুলে ধরা হয়েছে। তাছাড়া ছিল অনেক পিওভি শট। শুধু তাই না, ছোট ছোট অনেক ডিটেইলস আর সিম্বলের সাহায্যে কোয়ালডি আর তার টিম খুবই যত্ন সহকারে দ্য সাবস্টেন্স সিনেমাটি বানিয়েছেন। তো সবশেষে আমি যেটা বলতে চাই, দ্য সাবস্টেন্স সিনেমাটি এবছর আমার দেখা অন্যতম সেরা ছবি। আপনারা যদি সিনেমা থেকে কেবল বিনোদন চান কিংবা হালকা চটুল মেজাজের সিনেমা দেখে সাধারণত অভ্যস্ত থাকেন তাহলে এই সিনেমাটি আপনার জন্য না। এই সিনেমাটা আপনাকে যন্ত্রণা দিবে, অস্বস্তিতে ফেলবে, গল্প শব্দ ছবির মাধ্যমে আপনার চিন্তাকে উস্কে দিবে। আপনারা যদি ভিন্ন অভিজ্ঞতা পেতে চান তাহলে সিনেমাটা দেখে ফেলেন, আর ইতিমধ্যে যদি দেখে ফেলেন তাহলে সেটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সিনেমার সাথে থাকুন, সিনেমা কবির রেসিপির সাথে থাকুন।